একটা হাদিসে পেয়েছিলাম, বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহও মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। আপনি রাতে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে, আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে। হেনবি বলে দাও, তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি খুব কাছে আছি। দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছে আছে, কত কাছে, যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহও মনে মনে আপনাকে স্মরণ করবে। যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন। আল্লাপাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাপাক প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই। এই সময় আল্লাপাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব, কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই, অথবা ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ক্যাসিনোর মধ্যে, কেউ জুয়াখানায়, কেউ পতিতালয়ে, কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহপাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে। আল্লাহপাক এত কাছে, মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যেই আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। একসময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না। একসময় শুধু আল্লাহ থাকবেন, এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবে। আল্লাহ পাক সূরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা দুই জাতি জিন আর মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কেন জিন আর মানুষকে বলা হচ্ছে? কারণ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা আর রহমানে বারবার বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন। তবে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি, দাঁড়াও, তোমাদের বোঝাপড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি, থামো। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এই আয়াতটা এই সূরার মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত। জাল্লাপাক জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে, কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব, কেয়ামত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি, ওয়েট করতে থাকো, জাস্ট ওয়েট অ্যান্ড সি।
মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন, জীবনে কি করবেন, কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন, কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাহপাক এখনই জানেন। আল্লাহপাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে, কার জীবনে কি আছে, কার পরকালে কি আছে, আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন। আল্লাহপাক এখনই জানেন, এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহপাক এখনই রাইট নাও সেটা জানেন। আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি, আল্লাহপাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাহপাক এই মুহূর্তে সেটা জানেন, এবং জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন। আল্লাহপাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি, এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি, কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন। আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে, শুধু তাই না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাহপাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব কিচ্ছু ভুলে যান নাই। পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে, কে কোথায় জেনা করেছে, কে কোথায় মদ খেয়েছে, কে কোথায় নামাজ পড়ে নাই, কে কোথায় শিরিক করেছে, কে কোথায় বেদাত করেছে, কে কোথায় সুদ খেয়েছে, কে কোথায় মানুষকে হত্যা করেছে, কোন জালেম কোথায় কোথায় মজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহপাক সব লিখে রেখেছেন, এটা হচ্ছে আমাদের রব। পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন, আলমে আরওয়াহ বা রুহের জগতে, সেখানে আমাদের আত্মাগুলো ছিল। এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহপাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। সবাই আমরা বলেছিলাম, আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বেলা অবশ্যই আপনি আমাদের রব। আমাদের মনে পড়ে? মনে পড়ে না। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাহপাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন, আসমানে কিতাব পাঠিয়েছেন, যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায়। কথা বুঝতে পারছেন? আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার রব। সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ, এর মধ্যে রুহ দেয়া হলো। মাটির দেহটা কিন্তু আপনি না, ওই রুহটা হচ্ছেন আপনি, কারণ আপনার দেহটা পচে যাবে। আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে, বয়স থাকবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার রুহ এটা কিন্তু মরবে না। ওই রুহের জগৎ থেকে রুহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে নাহলে সিজ্জিনে, তারপরে আবার রুহটাকে দেহে ফেরত দেওয়া হবে কিয়ামতের দিন। ওই রুহওয়ালা বডিটার হিসেব হবে, এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে নাহলে জাহান্নামে। আত্মা কি মরল? আত্মা একটা ভ্রমণ চক্র পার করল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আছে না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে আস, সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আস। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই রুহ আর আত্মা এর ব্যাখ্যা কি সায়েন্স করতে পারবে? আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে? ফিলোসফি সাবজেক্টের মধ্যে
রুহ নিয়ে প্রচুর বই আছে, কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে নাই যে আসলে এই জিনিসটা কি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল, আসহাবুল কাহাফের কি হয়েছে, জুলকারনাইন বাদশার কি হয়েছে, আত্মা কাকে বলে, ইহুদিরা এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না, মনে আছে? ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার ঘটনা দিয়েই তো সূরা কাহাফ নাজিল হলো। এখানে আল্লাহ পাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন, সূরাতুল বনি ইসরাইলের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, কুল রূহু মিন আমরি রব্বি, বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র, আল্লাহর আদেশ এসেছে, আল্লাহর আদেশে চলে যাবে। কেউ দেখতে পারবে? পারবে না। সায়েন্স ব্যাখ্যা করতে পারবে? যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে? সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত? স্বপ্ন কেন দেখে? একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল, এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো? স্বপ্ন সত্য হয় না। এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই, স্বপ্ন সত্য হতে পারে না, এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মশকরা করে। কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয়, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে। কোন কোন ক্ষেত্রে কাফেরের স্বপ্নও সত্য হতে পারে, এটা আবার কোথায় পেলেন? দলিল দিচ্ছি, সূরা ইউসুফ খোলেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন, দুইজন কয়েদি, দুজনে অমুসলিম, এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি, এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে, এখান থেকে কাক বা চিল খেয়ে নিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই শূলদণ্ড দেওয়া হবে, তাই হলো, আর যে পান করাচ্ছে একে মুক্ত করে দেওয়া হবে। ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন? সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে। নবুয়তের 46 ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন। তো শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে। যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে, বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তাবশত মানুষ দেখে থাকে, আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে, আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয়, সত্য স্বপ্ন। তো আমি রুহের কথা বলছিলাম, আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে, এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু, মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু, এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত, কিন্তু রুহের হায়াত নয়, আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত, রুহের হায়াত নয়। রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে, আমার কথা বুঝতে পারছেন? আমি সহজ করবো ইনশাল্লাহ, আমাকে সহজ করতে বলা হয়েছে। রুহ সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে, সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে, এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্যক্ষেত, কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়, মনে রাখবেন। এখানে রেজাল্ট পাওয়া যাবে না, এটা পরীক্ষার হল, এখানে রেজাল্ট দেওয়া হবে না, কে ভালো কে মন্দ, কে জয়লাভ করলো কে পরাজিত হলো, কে সত্য কে মিথ্যা, এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে, এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয়। রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কেয়ামতের মাঠে, এরপরে রূপটা চলে যাবে হয় ইল্লিনে, ইল্লিন কোথায়? উপরে, আর সিজ্জিন নিচে। ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে, আর মন্দ হলে কাফের ফাসেক জালেম মুশরিক মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে। সূরা মুতাফফিফিন পড়ে দেখেন, এখানে সব লেখা আছে। তো ইল্লিন সিজ্জিনে আত্মাগুলো আজাব ভোগ করবে অথবা শান্তি পাবে, যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের, আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এখানে শাস্তি ভোগ করছে আত্মা, দেহ নয়, দেহ কিন্তু নাই, এখানে আত্মা শাস্তি ভোগ করছে।
আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন, আপনার ভিতর একটা রুহ আছে, এটা হচ্ছে আপনি। ওটা যদি আল্লাহর আনুগত্য করে, আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে। যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে, আত্মার মধ্যে নোংরামি, কলুষতা, কুচ্ছিত চিন্তাভাবনা, আকিদা আমল দিয়ে ভরে যাবে, তখন দেহ আপনার রুহের আনুগত্য করবে না। এই রুহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং তারা তাজকিয়া করেছেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন। আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন। এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে, এটা কর্মের জীবন, পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনে বা সিজ্জিনে। তারপরে তাকে তোলা হবে কেয়ামতের মাঠে হিসেবের জন্যে, যেখানে আরও পাঁচটা প্রশ্ন করা হবে, কবরে তিনটা, কেয়ামতের মাঠে পাঁচটা। কবরে কয়টা? তিনটা, কেয়ামতের মাঠে আরও পাঁচটা। কবরে তিনটা তো জানেন, মান রব্বুক, তোমার রবকে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে, বিনা তওবায় মারা যায়, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। মা দীনুক, তোমার দিন কি? পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি, ফুল স্টপ। মান নাবিয়ুক বা মান হাযা আর-রাজুলু বুইসা ফিকুম, পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে, অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। যারা তাওহীদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে, যারা দীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মা দীনুক উত্তর দিতে পারবে, যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর চলবে, অন্য কাউকে আদর্শরূপে গ্রহণ করবে না, তারা মান নবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরও একটা প্রশ্ন করা হবে, যদি তিনটা পারা যায় তুমি কিভাবে এগুলো জানলে, এগুলো তো সবাই জানে না, হয়তো হাজারে 999 জন মানুষই বলতে পারবে না এই তিনটা প্রশ্নের উত্তর কি কি। এই ইকুয়েশনটা কোথায় পেলাম? এটা পেলাম ওই হাদিস থেকে, যে কেয়ামতের মাঠে আদম আলাইহিসসালামকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিসসালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ বলবেন হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস, চারবার এসেছে হাদিসটা। তো পার্সেন্টেজটা আপনি বোঝেন, বেশিরভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে, উম্মতে মুহাম্মাদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে, দীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে না, এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে। এটা হবে এই উম্মতের ক্ষেত্রে, এটা হবে। এই তিনটা হচ্ছে আপনার কবরের প্রশ্ন। প্রশ্ন ফাঁস করা আছে, উত্তর সবাই দিতে পারবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবি যিনি একসময় কাফের ছিলেন, পরে মুসলিম হয়েছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহেলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ যদি তখন আমার মুখ দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম, এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মুখ দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম। এরপর আসলো কিছু কিছু ফিতনা, এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি, আমি জানি না আমার সাথে কি হবে। বিখ্যাত সাহাবি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা এটা। তিনি তখন বললেন আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না, আমার কবরের পাশে
বসে থেকো, তাড়াতাড়ি চলে যাও না, একটা উট জবাই করে গোশতগুলো বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি। বিখ্যাত সাহাবীর উক্তি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁদতেন না। যখন কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন, দরদর করে কাঁদতে থাকতেন। এরপর একটা সভ্যতা আসলো, আধুনিক সভ্যতা, যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল। সমাজ একটা, গ্রাম একটা, কবরস্থান অনেক দূরে, মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয়, তাই না? আর ওই যুগে এমন ছিল, কবরস্থান ছিল মসজিদের পাশে। এখনও দেখবেন নববী মসজিদ নববীর পিছনে আছে না, বাকিউল গরকাত, সাহাবিদের কবর। কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে, প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে, তার মধ্যে পরকালের ফিকির হবে, কবরের কথা চিন্তা থাকবে, কান্না আসবে, দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে। একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো, এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিল। এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে, তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না। আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই, তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। এতে করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে। এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি, প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে। এটা বুঝতে হলে আপনার নূর লাগবে, আমি বারবার একটা কথা বলেছিলাম, নূর লাগবে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে, কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয়, ফিতনার ব্যাপারটা তেমন হবে, এত ডিফিকাল্ট। এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিনতে হলে আপনার কি লাগবে, কি লাগবে বলেন? আলো, নূর। আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন, এই তো এই নূর। ওই কলুষিত আত্মা অর্জন করতে পারবে না, দুনিয়া পূজারী আত্মা, দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, দুনিয়া পূজারী, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ভোগ বিলাস, জেনা, মদ, পর্নোগ্রাফি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ, এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে না। হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে। হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে, গিবত, তোহমত, সমালোচনা, অহংকার, এগুলো সংস্কৃতিগুলো আছে, এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে, হাদিস পড়বে, নামাজি হবে, তাহাজ্জুদ গোজার হবে, সুন্নার পাবন্দ হবে, হালাল খাবে, আদর্শ পরিবার গড়বে, ইসলামিক সমাজ গড়বে, আত্মশুদ্ধি অর্জন করবে, বেশি বেশি তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ধ্যান করবে, আল্লাহর জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, মউতকে স্মরণ করবে, পরকালকে স্মরণ করবে, প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, তখন দেখবেন এই কলবগুলোর মধ্যে কি আসবে, আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। তখন সে ফিতনা রিকগনাইজ করতে পারবে, চিনতে পারবে ইনশাআল্লাহ। তো এই রূহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি, পরকালে কবরেও নূর পাবো না, হাসরের মাঠেও কখনো নূর আসবে না। একটা আয়াত বলছি, সূরা হাদিদ আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, কিয়ামতের মাঠে আপনি দেখবেন মুমিন পুরুষ, মুমিন নারীদের জন্য তাদের সামনে এবং ডান দিকে আল্লাহর পক্ষ থেকে আলো এবং নূর থাকবে। মুনাফিকরা বলবে যে আমাদেরকে নাক্তা বিসমিন নূরিকুম, তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে দাও, আমরা তো পার হতে পারছি না কুলসিরাত। ওদেরকে বলা হবে কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও পিছনে, পিছনে ফিরে যেয়ে নূর তালাশ করে আসো, দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল, আজকে তোমাদের জন্য কোনো নূর নাই। আল্লাহ যাকে নূর দিবে না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর থাকবে না।
নূর নিয়ে এতগুলো কথা এই জন্য বলছি, আমি পরে আসছি। এই যুগে যদি আপনি চলতে চান, ফিতনাগুলো চিনে আল্লাহর পথে চলতে চান, এগুলো থেকে দূরে থাকতে চান, আল্লাহর আনুগত্য করতে চান, রাসূলের আনুগত্য করতে চান, পরিস্থিতি বুঝে এগোতে চান, আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না, আপনার নূর দরকার কলবের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না, বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি। তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময়টুকুতে যদি আমরা তাওহীদে থাকি, সুন্নতে থাকি, দিন পরিপূর্ণরূপে পালন করি, কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে রাখা হবে ইল্লিনে, যেখানে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করবেন। আল্লাহর পরে যারা শহীদ তাদের ব্যাপারে এসেছে যে তোমরা আল্লাহর পথে শহীদদেরকে নিহত বলো না, মৃত বলো না, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়। জাফর ইবনে আবি তার রাদিয়াল্লাহু আনহু যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার দুইটা হাত কেটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করেছিলেন তার ইন্তেকালের সংবাদ শুনে, কিন্তু একটু পরে মুচকি হেসেছেন। তাকে জিজ্ঞেস করা হলো কি জন্য আপনি হাসলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন আমি দেখলাম যে জাফর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এই কাটা দুই হাতের বিনিময়ে জান্নাতে দুইটা সবুজ পাখা দিয়েছে, এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন, আপনার আত্মা ভালো ফল ভোগ করবে। আর যদি দুনিয়ার কর্মজীবনে খারাপ কাজ করে থাকে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, দুর্নীতি করেছে, জুলুম করেছে অন্যের উপরে, এমন কোনো পাপ নাই দুনিয়াতে করে নাই, এর আত্মা ইল্লিনে যাবে না, সিজ্জিনে যাবে। সিজ্জিন বনা আদরা কে মা সিজ্জিন, আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিজ্জিন কি, কিতাব মারকুম, আল্লাহর কাছে লিখিত কিতাব, এখানে আত্মাদেরকে শাস্তি দেওয়া হবে। এই যে বারজাখের জীবনের শাস্তি নবীজি দেখে এসেছেন, মেরাজের রাতে সুৎখোরদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এতিমের মাল আত্মসৎকারীরা জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে, ব্যবিচারকারীদেরকে এই যে পচা গোস্ত খেতে দেওয়া হচ্ছে, মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন এগুলো কিন্তু ওই বারজাখের শাস্তি, এটা কিন্তু জাহান্নামের ওই কিয়ামতের মাঠের শাস্তি নয়, কিন্তু বারজাখের জীবনের শাস্তি। দেখেছেন জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এক শ্রেণীর বক্তার জানা অনুযায়ী আমল করতো না, এগুলো বারজাখের শাস্তি। তার মানে আত্মার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না, এই দুনিয়ার জীবনটাই সব নয়, তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না, বরং আপনার আত্মা বাকি থাকবে, আত্মা হয় ইল্লিনে যাবে না হলে সিজ্জিনে, নিষ্কৃতি নাই কোনো, আমাদের কোনো নিষ্কৃতি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলতেন ইয়া লাইতানি লাউ কুনতু শাজারা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি এই গাছটা হয়ে যেতাম যার কোনো হিসেব নিকেশ নাই, দুনিয়াতে এসেছি কাজ করব, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আত্মার নিষ্কৃতি নাই, ওকে ছেড়ে দেওয়া হবে না, এরপর কেয়ামতের মাঠে দেহটাকে আবার জীবিত করে আবার আত্মা দেওয়া হবে, দিয়ে কয়টা প্রশ্ন ভাই, আরো পাঁচটা, এই পাঁচটাও শোনেন। এক নাম্বার, তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো, নাম্বার ওয়ান। নবীজি বলেছেন এই পাঁচটার উত্তর না দেয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না, এক স্টেপ পিছনে আসতে পারবে না, স্টিল দাঁড়িয়ে থাকতে হবে, খালি পায়ে নগ্ন শরীরে, গায়ে কাপড় থাকবে না, খালি পা নগ্ন শরীর, রোদের উত্তাপ তো বুঝতে পারছেন, মানুষের ঘাম টাকনু হাঁটু বুক গলা পর্যন্ত পৌঁছাবে, দাঁড়িয়ে আছে। পাঁচটা প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো, না হলে এক স্টেপ আগাতে পারবে না, বলো। দুই নাম্বার প্রশ্ন, স্পেশালি তোমার যৌবন, যুবকদেরকে বলছি স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো, আগাতে দেওয়া হবে না, না হলে বার্ধক্যে অনেকেরই মৌতের ফিকির আসে, এবং সারা জীবন সুদ খেয়ে শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে, এমন লোক আছে, সারা জীবন ঘুষ খাইছে, দুর্নীতি করছে,
মদ খাইছে, জেনা করছে, জুয়া খেলছে, শেষ বয়সে হজ করে আল্লাহ হয়ে গেছে, এমন লোকের অভাব নাই। যৌবন কাল ভাইটাল টাইম, এই সময়টাতে সবাই হেদায়েতের পথে চলতে চায় না, রক্ত গরম থাকে, উচ্চাভিলাষ থাকে, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে, অথবা একটা ভালো নারী চাই, অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করবো আর ভোগ করবো, অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়, অথবা মাদকাসক্ত হয়, খেলাধুলা করে সময় নষ্ট করছে, অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা পিছনে ছুটছে, মানে ওর যত ছোটাছুটি দেখবেন, স্পেশালি যৌবনকালে, স্পেশালি যৌবনকালে। এবং এই যৌবন শুধু আপনার না, যুবতীদেরও, বোথ অফ দেম, উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কী। অন দ্য আদার হ্যান্ড মেয়েকে দেখবেন সারাদিন মেকআপ, পার্লার, এই ফ্যাশন, ওই ফ্যাশন, এই ড্রেস, ওই ড্রেস, টিকটক, ফেসবুক, ইউটিউবিং, এগুলোতে ব্যস্ত আছে, বসে বসে নিজেই হাসছে, নিজেই ছবি তুলছে, নিজে নিজে হাসছে, একা একা, মানে হাসির কোনো কারণ নাই, এমনি একা বসে আছে, একটা হাসলো, ছবি তুলল। মানে মাইন্ড প্রোগ্রামিং, দেখেন আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে, মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না, বরং আপনি নিজেই জানিয়ে দিবেন, দেখো আমি এটা করেছি। ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছে, ছবি দিবে ফেসবুকে, কয়েকদিন পর হয়তো বাথরুমে বসেও ছবি দিবে, এটাই বাকি আছে খালি, আই থিঙ্ক শুধু এটাই বাকি আছে, বাকি সবই দেওয়া যায়, এগুলো দিস হয়। আমি আপনাদের ভাষা বুঝি না, বলতে পারি না, এগুলো মাঝে মধ্যে দেখা যায়। ভালো করে খেয়াল করেন, মানুষের দুইটা জীবন, এই যে ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ। পাবলিক লাইফ, আপনি আমি এখন পাবলিক লাইফে আছি, আমাদের প্রাইভেসি আছে, সব কিছু তো আপনি জানবেন না, আবার আপনার সব কিছু আমি জানবো না, একটা প্রাইভেট লাইফ, ব্যক্তিগত জীবনে আপনি খান, ঘুমান, আপনি স্ত্রীর সাথে থাকেন, ঘরের মধ্যে অনেক কিছুই করেন। এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারছি না। মানুষের প্রাইভেট লাইফকে আমরা পাবলিক করে দিচ্ছি, ব্যক্তিগত জীবনে যা করছে সব ঢেলে মানুষকে জানাচ্ছে, ওরা কিন্তু জানতে আসছে না, আপনিই জানিয়ে দিচ্ছেন ফেসবুকে, এটা প্রোগ্রামিং, একটা মাইন্ড প্রোগ্রামিং। তো ওদের ওই যুব সমাজও যেমন, যুবতী সমাজও তেমন, দেখবেন এরাও ফ্যাশন, ওই পার্লার, এই গেট আপ, জিন্স, গেঞ্জি, রাস্তায় ঘোরা, তারপরে যদি বুঝায় দেওয়া যায় যে তুমি তো সমঅধিকার পাওয়ার যোগ্য, নারী পুরুষের কোনো পার্থক্য নাই, তুমি বাসা থেকে বাসায় বসে থাকবে কেন, তুমি বেগম রোগের উত্তরসূরি না, বাসা থেকে বের হও, ঘর থেকে বের হও, মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামো, জাতিকে এগিয়ে নাও, তাহলে তো আর কথাই নাই, ওকে আর ওরা হাতি দিতে পারবে না, ও তখন আকাশে উঠবে, মাটিতে হাঁটবে না, আকাশে হাঁটবে। দাজ্জাল, আমি বলেছি দাজ্জাল, ফ্যামিনিস্ট রেভলিউশন, এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন ইজ ক্রিয়েটেড বাই মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের যারা ফলোয়ার্স আছে এরা এই ফ্যামিনিস্ট রেভলিউশন ক্রিয়েট করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন, একজন ফেরেশতা তাকে দেখে হাসেনি, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে তার কথা আছে, তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলেন আলাইহিসসালাম, ও হাসছে না কেন? জিব্রাইল আমিন বলেছেন, তাকে আল্লাহ পাক জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে মুখের হাসি উড়ে গেছে, আর জাহান্নামে তিনি ছাড়াও আরো 19 জন বড় বড় ফেরেশতা থাকবেন, আলাইহা তিসআতু আশার কোরআনে আছে, আরো অগণিত ফেরেশতা থাকবেন যারা দায়িত্ব পালন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জাহান্নামের আযাব, তিনি দেখলেন পৃথিবী দেশে, বললেন মেরাজ শেষে যে আমি জাহান্নামকে দেখেছি যেখানে উদ্ধত এবং অহংকারীরা আছে এবং সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা, নারী। তার মানে শোনেন, এই হাদিসের ভুল ব্যাখ্যা বোঝেন না, এটা সমস্ত উম্মতদের জন্য নয়, এটা এই উম্মতের জন্য খাস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে যে শাস্তিগুলো দেখানো হয়েছে এগুলো এই উম্মতের জন্য বেশি খাস, এই উম্মতের মানুষ বেশি সুদ খাবে, বেশি জেনা পরকিয়া করবে, এতিমের মাল আত্মসাৎ হবে এই উম্মার মধ্যে বেশি। এই উম্মতের বক্তারা জানুন যে আমল করবেন অনেকেই, এই উম্মতের নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। শেষ 100 বছরের দিকে তাকান, বেশিরভাগ অনুসারী যদি জাহান্নামে যায় মহিলা এই উম্মতের, তার মানে এই উম্মতের মহিলাদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে তারা দিনের পথে থাকতে পারবে না। শেষ জামানায় এমন কিছু ওদের সাথে হবে যার ফলে ওরা তাওহীদ, দিনের জ্ঞান অর্জন, সুন্নত, পর্দা, হালাল এই বিষয়গুলো মেনে চলতে পারবে না, প্রতিবন্ধকতার শিকার হবে। আর সেই বিষয়টাই বলেছে আমি আমার ব্যাখ্যায়, এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন, নারীদের অবাধে বেলাল্লাপনা। এটা আজকে থেকে 100 বছর আগে ছিল না, আজকে থেকে 100-200 বছর আগের দিকে তাকিয়ে দেখেন এরকম পশ্চিমা ধাঁচে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে মেয়েরা এইভাবে ঘুরে বেড়ায়নি কখনো। যারা নারীরা এখন পুরুষের আসন নিয়ে নিয়েছে আর পুরুষ হয়ে গেছে নারী, পোশাক পরিবর্তন হয়ে গেছে, নারী পুরুষের পোশাক পরছে, মেয়ে নারীর পোশাক পরছে, দেধারসে ফ্রিমিক্সিং, যেখানে যাবেন ফ্রিমিক্সিং, মার্কেটে যান ফ্রিমিক্সিং, স্কুলে যান ফ্রিমিক্সিং, ফ্রিমিক্সিং পর্যন্ত, মানে আপনার পাশে বসে আছে গায়রে মাহরম, আপনার মনে হবে সে আমার কলিগ। আপনার পাশে বসে আছে একটা গায়রে মাহরম যার সামনে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন, আপনার কাছে মনে হবে সে আমার কাজিন, সে আমার সহপাঠী, সে আমার ফ্রেন্ড, সে আমার ভাইয়া, সে আমার টিচার, এটা মনে হবে। আল্লাহ ওদের সাথে পর্দা করা ফরজ করেছেন, কিন্তু ওই মেয়ের কাছে মনে হবে এই এই ব্যাপার। এটা ফ্রিমিক্সিং, স্কুলে ফ্রিমিক্সিং, স্কুলের ছেলেমেয়েরা এখন পর্ন দেখে, স্কুলের ছেলেমেয়েরা বসে বসে ক্লাসে বসে বসে পর্ন দেখে, এটা সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, ইসলামিক মিডিয়া তো নাই আমাদের কাছে, সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, রিপোর্ট হয়েছে এগুলো নিয়ে অনেক ইউটিউব ঘাটে, ক্লাসে বসে বসে ছেলেমেয়ে পর্ন দেখছে, স্কুলের ছেলেরা, স্কুলের মেয়েরা। আজকে থেকে 50 বছর আগে কল্পনা করতে পারতেন আমরা করেছি এগুলো? আমরা তো বেশি বয়স না, আমরা করেছি। এখনকার কলেজে যাবেন ফ্রিমিক্সিং, গ্রুপ স্টাডি করতেছে বসে, ছেলে টিচার মহিলাদেরকে পড়াচ্ছে, মেয়েদেরকে পড়াচ্ছে ব্যাচ করে, ছেলে টিচার, মেয়ে টিচার, ছেলেরা ব্যাচ করে পড়ছে, গায়রা মাহরাম, পর্দা করা ফরজ ছিল, বোঝানো হয়েছে সে তো শিক্ষক আমি তো ছাত্র, সে আমার টিচার আমি তার ছাত্রী, বাবার মতো সম্মান তার আমার। এই বাবার মতো সম্মান করতে গিয়ে মাঝে মাঝে বাবার ভূমিকায় গায়ে হাতও দিচ্ছে, মা ভালো থাকো, আমি যা বলছি 100% হক কথা বলছি, ইউনিভার্সিটিগুলোর মধ্যে এগুলো হচ্ছে এবং আমরা ইউনিভার্সিটির সিঁড়ি পেরিয়ে এই চেয়ারে বসেছি, এমনি এমনি বসিনি, এগুলো হচ্ছে। প্রচুর মেয়ে ইজ্জত হারাচ্ছে, প্রচুর মেয়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মহিলা টিচারের সাথে ছেলেদেরও সম্পর্ক হয়ে গেছে, এমন হয়েছে। তাহলে এটা নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার উন্নতি, অগ্রগতি, প্রগতি বলতে পারি না আমরা। তাহলে কী শিখালাম আমরা জাতিকে, আমরা আসলে কী শিখছি আর কী শিখাচ্ছি? শালীনতাই যদি শেখাতে না পারলাম, একটা শালীন সমাজ গড়তে না পারলাম, সমাজের মধ্যে বাহির থেকে দেখে মনে হয় সমাজ এগিয়ে যাচ্ছে, ভিতরে দেখা যায় সমাজের কাঠামো ভিত্তিহীন, তাহলে আপনি কি করছেন? একটা জ্ঞান, ইলম শিখতে যাবে মানুষ, ইলম শিখতে গিয়ে যদি এই ঘটনা ঘটে কি শিখবে আর জাতিকে শিখাবে, এটা কি বলেন? এই মেয়েরা ইজ্জত হারালো, এই ইজ্জত হারানো মেয়েগুলো পরবর্তীতে কারো না কারো ঘরে তো যাবে, যাদের ঘরে যাবে ওই ছেলেদের উপর জুলুম হলো না, ওই ছেলেগুলো এই মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে পারবে? আর যদি ওদেরকে ফেমিনিস্ট ধাঁচে গড়ে তোলা হয়, এগিয়ে যাওয়া, অগ্রগতি, প্রগতির নাম দিয়ে পর্দার বালাই নাই, শালীনতার বালাই নাই, ইসলামী নৈতিকতা, মূল্যবোধ, নামাজ, রোজা, হজ জাকাতের বালাই নাই, ওদেরকে ঘরে নিলে কি যুব সমাজ সুখী হবে? সমাজ কাঠামো ধ্বংস করছেন। আমি কোন কথাটা থেকে এই জায়গায় চলে আসলাম,
বেশিরভাগ নারী এই যুগের এই জামানার জাহান্নামে যাচ্ছে, কারণ তাদের সাথে কিছু একটা হচ্ছে এই যুগে যেটা আগে হয়নি, এর ফলশ্রুতিতে তারা পর্দায় থাকতে পারবে না, আল্লাহর বিধানগুলো মেনে চলতে সমস্যা হবে এবং এক পর্যায়ে তারা জাহান্নামের রাস্তায় হাঁটবে। সতর্ক হয়ে যান, আপনার মাকে সতর্ক করেন, বোনকে সতর্ক করেন, আপনার স্ত্রীকে সতর্ক করেন, আপনার মেয়ে বাচ্চাকে সতর্ক সাবধানে রাখেন। এমন পর্যায়ে পৌঁছেছে যে এমন কোনো সেক্টর নাই যেখানে ফ্রি মিক্সিং নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে জিনা নাই। কর্মক্ষেত্র যখন এরা পাশ করে কর্মক্ষেত্র যাচ্ছে, সেখানেও কলিগ ফ্রি মিক্সিং, অফিসের বস মাশাআল্লাহ তার কর্মচারী মেয়ে কর্মচারী মহিলা, অ্যাফেয়ার হয়ে গেল, জেনা হয়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ হয়ে গেল। ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঢোকাতে হয়? নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস? আজকে না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাল্লাহ। আজকে আপনি আপনার ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে। মানুষ এখন ভিতরের চোখ যেহেতু নাই, জেনারেশনের ভিতরের চোখটা নাই, এই কারণে বুঝতে পারে না আসলে হক কোনটা বাতিল কোনটা। ইজ্জত বিক্রি করে আমাকে ভাত খেতে হবে? এটা বিক্রি করার জন্য কি আমাকে ফোর্স করেছে রাষ্ট্র, সমাজ, বিশ্ব? আমি তো সিদ্ধান্ত নিজেই নিয়েছি। এর বাইরে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এই যে পড়াশোনার সমস্যার কথাটা বললাম, এটা কিন্তু অনেক সময় মাদ্রাসাতেও হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে রিপোর্টও আমাদের কানে আসে যে মাদ্রাসাতেও এরকম ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। এবং যখন যদিও ঘটনাগুলো কম, ওদের তুলনায় ঘটনা নিতান্তই কম, তারপরে মিডিয়া যখন হাইলাইট করবে তখন এটাকে বেশি হাইলাইট করবে। তবে এখানে 1% হওয়ার সুযোগ ছিল না। এখানে যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে এই মানুষগুলোর তাকওয়ার কমতির কারণে হচ্ছে এবং ভুল সিস্টেমের কারণে হচ্ছে। মেয়েদের মাদ্রাসায় পুরুষের অনুপ্রবেশ দেওয়া যাবে না, প্রত্যেকটা টিচার, স্টাফ, এভরিবডি সেখানে মহিলা হতে হবে। ছেলেদের মাদ্রাসায় ওখানে আপনি মেয়ের অ্যাক্সেস দিতে পারবেন না, প্রত্যেকটা টিচার, স্টুডেন্ট সেখানে ছেলে হতে হবে। এই সিস্টেমে যখন স্কুল, কলেজ, মাদ্রাসা চলবে তখন জেনামুক্ত পরিবেশে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনা করতেই যদি জেনা করতে হয় তো ওই জ্ঞান দিয়ে সে কীভাবে জাতিকে এগিয়ে নেবে বলেন তো? এরপরেও গিয়ে কর্মক্ষেত্রে জেনা করছে, আপনি যেখানে যাবেন সেখানে রেভলিউশন। ব্যাংকে যান, মেয়ে বসে আছে, বাজারে যান, মেয়ে বসে আছে, দোকান দাঁড়িয়ে মেয়ে বসে আছে, রাস্তাঘাটে হাঁটবেন মেয়ে ঘুরে বেড়াচ্ছে সবখানে। আল্লাহ এবং তার রাসূল কখনো বলেননি যে মেয়েরা তাদের অধিকার পাবে না এবং তারা তাদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন থাকবে না, এটা কখনো বলা হয়নি। আল্লাহ এবং তার রাসূল এতটুকু বলেছেন তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং মানে কি? নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না, তারা তাদের ক্ষেত্রে কাজ করবে, তাদের ক্ষেত্রে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে আর যা যা সেক্টর আছে করবে, সেখানে ছেলের অনুপ্রবেশ থাকবে না এবং সেটা হবে নিরাপত্তার সাথে, পর্দার সাথে। এটা কি আল্লাহর অপরাধ? তার রাসূলের অপরাধ? সমাজ কাঠামো কি আল্লাহ রাসূলের চেয়ে আপনি আমি বেশি বুঝি? যখন এই কাঠামোটা ভেঙে গেল তখন ফ্রি মিক্সিংয়ের মধ্য দিয়ে দিন দিন জেনা বাড়লো, ধর্ষণ বাড়লো, আপনার এই যে পরকীয়া বাড়লো, পরকীয়া তো বাড়বেই, এগুলোর পরে আবার যখন বাসায় ফিরে যাবে বাসায় দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল চলছে যেগুলোর ঘটনাগুলোর সাথে, সিরিয়ালের ঘটনাগুলোর সাথে বাস্তবতার আদৌ কোনো সম্পর্ক নেই। বাস্তবতা আলাদা জিনিস, ওই ঘটনা আলাদা জিনিস। ওখানে গিয়ে দেখবেন দুনিয়ার পশ্চিমা সভ্যতার এবং ভারতীয় সভ্যতার যত রকমের মিউজিক আছে, আপনার মুভিজ আছে, সিরিয়াল আছে, এগুলো দেখতে ব্যস্ত হয়ে গেল, রিমোট নিয়ে বসে আছে। ভাবখানে এমন যে বাঘের কাছ থেকে আপনি খাবার কেড়ে নিতে পারবেন, বাসার মা বোনদের কাছ থেকে রিমোট কেড়ে নিতে পারবেন না। দেখতেই থাকবে, দেখতেই থাকবে, 11টা 12টা বেজে যাচ্ছে, স্বামী ভাত চাইলে সেটা পরে আগে শেষ করি, এটা এটাই লাস্ট, এটা এটা দেখে যাবো ভাত দিতে। এক পর্যায়ে এরা এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়েও মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে, ওই অবাস্তব জগৎটাকে তখন বাস্তব বলে মনে হবে। ওখানে সে পরপুরুষকে দেখছে, ওদের সংস্কৃতি শিখছে, ওদের গেট আপ দেখছে, ওদের ড্রেসগুলো বানানোর চেষ্টা করছে, ওদের আদর্শ সে নিজের মধ্যে লালন করছে, আবার মুখে সাক্ষীও দেয় যে আমি একজন মুসলিম। এই আদর্শগুলো যখন লালন করে আবার পরিবারে ফিরে আসবে
তখন তো ফাসাদ হবেই, কারণ বাস্তবতা এটা তো আলাদা জিনিস। বাস্তবে আমি একজন মুসলিম, বাস্তবে আমি একজন তাওহিদপন্থী, বাস্তবে আমি সুন্নাহ মেনে চলবো, বাস্তবে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তবে আমার ধর্ম ইসলাম, যেগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, তখন তো ফিকশন হবেই। আর এই পরিবারগুলোর মধ্যে যখন দেখবেন সন্তান গড়ে উঠছে, মাশাআল্লাহ সন্তানও হবে পিতামাতার মতোই, সুবহানাল্লাহ। এই হচ্ছে বাস্তবতা। তো এই নারীদের এই অবাধ বেহায়াপনার কারণেই শেষ জামানায় বেশি বেশি নারী জাহান্নামের পথে হাঁটবে। এই নারী আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, আগামী প্রজন্মতেও আসবে, যারা আছে ওদের ব্যাপারে সতর্ক হয়ে যান, যারা আসছে তাদের ব্যাপারে সতর্ক হয়ে যান। মেয়েকে ছোট্টবেলা থেকে তারবিয়ত দিয়ে বড় করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, ফাতেমাতুল কুবরার মতো বানান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানান, মারিয়াম আলাইহা সালামের মতো বানান, হাদারা আলাইহা সালামের মতো বানান। এমন করেন যেন আপনার মেয়েটা যার ঘরে যাবে সেই ঘরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এবং আপনার মেয়ের গর্ভ থেকে যে সন্তানগুলো হবে এই সন্তানগুলো আগামীতে যেন উম্মার মুজাহিদ হতে পারে। এমন করে আপনার মেয়েকে বড় করেন। সকালে এখানে লেকচার দিয়েছিলাম মনে হয়, সকালে বলেছিলাম যে ওই যে ইসমাইল আলাইহিসসালাম যাকে বলা হচ্ছে তোমাকে জবাই করব, মনে আছে? তিনি বলেছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইফআল মা তুমার, বাবা আপনাকে যে আদেশ করেছেন আল্লাহ আপনি তাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। বয়স আমার চেয়ে মিনিমাম 15 বছর কম হবে তার। এই বয়সের একটা বাচ্চা এই কথা বলছে, আমার বলার পয়েন্ট হচ্ছে এই বাচ্চাটাকে তার মা মানুষ করেছে, তার বাবা মানুষ করেনি। ইসমাইল আলী ইসলামকে গড়ে তুলেছেন তার মা, তার বাবা নন। যদি আপনি ইসমাইল আলী ইসলামের মায়ের মতো মেয়ে বোন স্ত্রী পান বা তৈরি করতে পারেন, তখন গিয়ে আপনি দেখবেন ইসমাইলের মতো সন্তান হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত সম্ভব না। এই ফ্যামিলিস্ট রেভলিউশনের মহিলাদের গর্ভ থেকে আপনি খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনে খাত্তাব, ইসমাইলের মতো সন্তান যাচ্ছেন। এখানে আপনি বলিউড হলিউডের নায়কের মতো সন্তান পাবেন, এর বেশি কিছু আশা করতে পারেন না। এর পরে যদি এদেরকে আল্লাহ হেদায়েত দেন সেটা আলাদা বিষয়। এবার আসেন আমি আলোচনা একটা পয়েন্টে গিয়ে এই জায়গা থেকে শেষ করার শেষের দিকে যাচ্ছি, এই অংশটুকু ভালো করে বোঝো। আমরা যে 5টা প্রশ্নে ছিলাম, যে জীবনটা কিভাবে কাটিয়েছ, যৌবনটা কিভাবে কাটিয়েছ, তারপরের প্রশ্ন করবেন আল্লাহ পাক উপার্জন কোন পথে করেছ, 4 নম্বর প্রশ্ন করবেন কোন পথে ব্যয় করেছ, আর 5 নম্বর করবেন জানা অনুযায়ী আমল করেছ কি না। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেয়ামতের মাঠেও কেউ আমল নামা ডান হাতে পাবে না, হিসাব নিকাশ শুরু তো হবে না তার, বা আগাতে পারবে না, পুলসিরাতও পার হওয়ার সুযোগ দেওয়া হবে না, এবং চিরস্থায়ী জান্নাত জাহান্নামের ফয়সালাও হবে না, দাঁড়িয়েই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফিতনাময় পরিবেশে কিভাবে আমরা এমনভাবে চলতে পারি যার ফলশ্রুতিতে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারব, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, কারণ আমরা আজকে শিখে ফেলেছি অলরেডি যে আপনার আমার আত্মা মরবে না। আমরা শিখে ফেলেছি অলরেডি যে আমাদেরকে দুনিয়ার জীবনটা দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। আমরা শিখেছি এরপরে আমাদের জন্য চিরস্থায়ী জীবন আসছে, এই জীবনটা শেষ নয়, মৌত সব কিছু শেষ নয়। আমরা এটাও জেনেছি যে এই 3টা 5টা 8টা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে সবাইকে ফেস করতে হবে, কেউ বাদ যাবে না, একদম ইসরায়েলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, ওই বিশ্ব নেতা থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, এই বিশ্বের প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মী, প্রত্যেক ধর্ম নেতা, প্রত্যেক বিশ্ব নেতা, প্রত্যেক পলিটিক্যাল নেতা, প্রত্যেক হিউম্যান বিং, অর্থনৈতিক নেতা, সামাজিক নেতা, হুয়েভার হি ইজ, সে যেই হোক না কেন তাকে এই 8টা প্রশ্ন ফেস করতেই হবে, যেই হোক না কেন। আল্লাহ কাউকে দেখে বাজ বিচার করবেন না। এবার আসেন কিভাবে সম্ভব এগুলো উত্তরে যাওয়া। 1 নম্বরে আসি, যদি আপনি আমি শিরিক না করি, শোনেন আমার কথা, আপনি আমি যদি শিরিক না করি
তাহলে মান রব্বুক উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। শিরক কি, কেন, কত প্রকার, শেখার জন্য একটা বইয়ের নাম বলে দিচ্ছি, কিতাবুত তাওহীদ। এই বইয়ের অনেক প্রকাশনা সংস্থা থেকে ছাপানো হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে, কিতাবুত তাওহীদ। অনলাইনে খুঁজবেন, অফলাইনে কিনবেন। আমি রিকোয়েস্ট করব সবার বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পার্সোনাল লাইব্রেরি। সেখানে কোরআনের তাফসির কিনবেন, হাদিসের বইগুলো কিনবেন, ইতিহাসের বইগুলো কিনবেন, ফিকহের বই কিনবেন, রাসূলের সিরাতগুলো কিনবেন, সাম্প্রতিক বিশ্বের বইগুলো কিনবেন। একটা পার্সোনাল লাইব্রেরি আপনার থাকবে, যেখানে আপনি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা সময় ব্যয় করবেন। এই ফোনটা বন্ধ করে রেখে দিন, ওইখানে যখন বসবেন ফোন অন করবেন না, ফোন অন করবেন না, ফোন বন্ধ থাকবে। আপনি দুই ঘন্টা পড়াশোনা করবেন, তারপরে বের হবেন, পারবেন না? মাসে 5,000 টাকার বই কিনবেন, পারবেন? 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, পারবেন না বই কিনতে? ফোনের পিছনে যায়, মেগাবাইট কিনতেও দেখবেন 1,000-1,000 টাকা যায়। আসেন, তাওহীদে থাকতে হবে। শোনেন, যে আদর্শ লালন করে, যে আদর্শ লালন করে শাহজালাল রাহিমাহুল্লাহ এই অঞ্চলে জালেম শাসক এই গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তরবার হাতে নিয়েছেন, মাজলুমের অধিকার ফিরিয়ে দিয়েছেন, আপনাদের এই জায়গাটা বরকতময় হয়ে গেছে মাশাআল্লাহ। গ্যাস, গ্যাসের পরে আসে তেল, এরপর আসবে তেল, তেলের আগে গ্যাস আসে। আপনাদের চা বাগান, আপনাদের এখানে বৃষ্টি, আবহাওয়া, পরিবেশ, মানুষের মধ্যে একটা রুহানি ভাব, বেশি বেশি নামাজি, আতর আগর, কত নিয়ামত দিয়ে আপনাদেরকে ভরে রেখেছেন আল্লাহ পাক, চিন্তা করেছেন? ওই যে যে মানুষগুলো এখানে আধ্যাত্মিকতা নিয়ে এসেছিলেন, তাদের এই রুহানি প্রভাব এখনও আছে এখানে। একই ফ্লেভার আপনি পাবেন, মদিনায় যান সেখানে ফ্লেভার পাবেন, ওখানে আধ্যাত্মিক পরিবেশ পাবেন। আমি বাগেরহাটে গিয়েছিলাম খানজাহান আলী রাহিমাহুল্লাহ ওনাদের ওখানে প্রোগ্রাম করতে, ওখানেও দেখবেন একটা রুহানি একটা ফ্লেভার আছে। আগেকার যে মানুষগুলো ছিলেন আল্লাহওয়ালা, মুজাহিদ, মুজাদ্দিদ, আলেম, ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, নূরওয়ালা মানুষ, বসিরাওয়ালা মানুষ, তাজকিয়াওয়ালা মানুষ, তাদের একটা রুহানি পরিবেশ থাকে, একটা প্রভাব থাকে, রৌনক থাকে। আপনাদের অঞ্চলে নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নেই। আপনাদের অঞ্চলে মানুষ অন্য অনেক অঞ্চলের মানুষের চেয়ে বেশি নামাজি, বেশি আল্লাহকে ভয় করে, বেশি জাকাত দেয়, বেশি তাকওয়া আছে, দিনকে ভালোবাসে অন্য অঞ্চলের চাইতে। আমি দেখেছি, আমি প্রমাণ করেছি, কারণ আছে এই প্রভাব। ওই মানুষরা যে প্রভাবে এখানে এসেছেন, যে মজলুমদের সহযোগিতা করতে, জালেমের শিকড় উপড়ে ফেলতে, সেই মানুষের কবরকে কেন্দ্র করে আজকে মানুষ কী না করছে। অথচ সেই মানুষ যে আদর্শ নিয়ে এসেছিলেন, সে আদর্শের জাররা পরিমাণ বালাই নাই, একটা হক কথা অন্যের বিরুদ্ধে বলতে পারছে না, তার কবরকে এভাবে মুছে নিয়ে বরকত দিলে বরকত আসবে? তাওহীদে না থাকতে পারলে উনি আপনাকে পরকালে পার করে দিবেন? উনাকে সেজদা করলে আল্লাহ তাওহীদে সেজদা করা হবে? পরকালে আমি যদি ভালো আমল না করি, দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যেতে না পারি, পরকালে তার ক্ষমতা আছে আমাকে পুল সিরাত পার করিয়ে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কাঁদছেন অঝোর নয়নে। আয়েশা, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হাদিসে বলেছেন যে কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, আমাকে বলেছেন, এটা মনে করে আমার কান্না আসছে। আসলে কি কেউ কাউকে চিনবে না? নবীজি বললেন, কয়েকটা জায়গা আছে আয়েশা যখন আমি তোমার কথা মনে রাখতে পারবো না, আমি তোমার স্বামী তোমার কথা মনে রাখতে পারবো না, যখন আমল নামা ছুঁড়ে দেওয়া হবে, মানুষ খালি ইয়ানাফসি ইয়ানাফসি বলবে যে আমল নামা কোন দিক দিয়ে আসে, যখন পুল সিরাত মানুষ পার হবে, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলে আমার আমার কী হবে, আমার কী হবে, কেউ কারোর কথা মনে রাখবে না। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ওলামায়ে কেরাম, আউলিয়া, তাদের যদি সম্মান করতে চাই, তাদের আদর্শ লালন করতে হবে। তাদের আদর্শ ছিল তাওহীদ, সুন্নত, অন্যায়ের প্রতিবাদ করা,
মজলুমের সাহায্য করা, আধ্যাত্মিকত্ব অর্জন করা, তাজকিয়া অর্জন করা, সমাজ সংস্কার করা, এগুলো তাদের আদর্শ। ওই আদর্শগুলো লালন না করে শুধু তাদের কবরে এভাবে খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ বাঁচান, আল্লাহ মারেন, আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য, তিনি সেজদা পাওয়ার যোগ্য, তিনি দোয়া পাওয়ার যোগ্য, তার জন্যই কোরবানি, তার জন্যই নজর মানো, তার জন্য সবকিছু। মধ্যস্থতা করতে গেলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে গেলেই মান রব্য গুরুত্ব দিতে পারবেন না। মাদিনুকায় আসেন, ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে। কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এমন গ্রহণ করলে ইসলাম টিকবে না। নামাজি ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি মাশা আল্লাহ, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, চলবে না। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে, ব্যক্তিগত জীবনে পাক্কা নামাজি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, চলবে না। ব্যক্তিগত জীবনে দান সৎকার করছে মাশাআল্লাহ বেশি বেশি, দেখবেন ফরজ জাকাতই দিচ্ছে না, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ছে, মেয়ে বেপর্দায় রাস্তায় পড়ছে, দেখবেন তাসবিহ তাহলিল করছে, চিল্লা দিয়ে বেড়াচ্ছে বা আর অন্য অন্য কাজ করছে দিনের, পরিবারের কাঠামো ইসলাম নাই, দেখবেন এগুলো হচ্ছে। বেশি বেশি তেলাওয়াত করছে মাশাআল্লাহ, এদিকে দেখবেন গীবত তোহমত অহংকার হিংসা দিয়ে ভর্তি মধ্যে। ইসলাম আংশিকতার নাম নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আমরা ইবাদত করবো সেখানেও মুসলিম, সামাজিক জীব যখন সেখানেও তো আমরা মুসলিম, সেখানে সামাজিকতাও নবীর সুন্নাহ মতো চলতে হবে। অর্থনীতি চালাবো সেখানেও মুসলিম, সেখানেও অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর দেওয়া অর্থনীতি গ্রহণ করতে হবে। আপনি সমাজ চালাবেন সেখানেও সামাজিক রীতিনীতির ক্ষেত্রেও ইসলামিক আদর্শ গ্রহণ করতে হবে। পরিবার চালাবো সেখানেও থাকতে হবে। যদি আল্লাহ পাক আপনাকে বিশ্বের নেতৃত্ব দেন, সারা বিশ্বে ইসলামিক লস ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তখন আপনার উপর বর্তাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মুসলিম, শুধুমাত্র ধর্মীয় জীবনে মুসলিম আর অন্য অন্য জীবনে আমি মুনাফেক কাফের হয়ে থাকবে এমন হবে না। যদি হয় মাদিনুক অ্যান্সার আসবে না, মাদিনুক অ্যান্সার আসবে না। পরিপূর্ণ জীবন ইসলাম ফলো করতে পারলে উত্তর আসবে ইনশাল্লাহ। আরেকটা কি ছিল, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল, বিশ্বাস করেন এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, তার সুন্নতকে বাদ দিয়ে অন্যের আদর্শ ফলো করা শুরু করে, সে উত্তর দিতে পারবে না। করণীয় কি? খুব সহজ, খুব সহজ। ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তওবা করে ফিরে আসেন। আগামীকাল সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি নবীর সুন্নাহ মতো করার চেষ্টা করেন। ঘুম থেকে ওঠেন, দোয়া পড়েন, বাথরুমে যান, দোয়া পড়েন, বের হন, দোয়া পড়েন, খাইতে বসেন, দোয়া পড়েন, খাওয়া শেষ, দোয়া পড়েন, নামাজে যান, হেঁটে হেঁটে যান, নামাজটা তার মতো ধীর স্থিরভাবে পড়েন, বসে থাকেন, জিকির আজগার করেন, জিকির আজগার শেষ তেলাবাত করেন, এক পারা করে আপনি স্কুলে চলে যান, কলেজে যান, চাকরি ক্ষেত্রে যান, ব্যবসায় যান, সেখানে আমানতদারিতা বজায় রাখেন, ইসলামিক নৈতিকতা বজায় রাখেন, বাসায় ফিরে আসেন, পরিবারকে ইসলামের মতো সময় দেন, রাতে আবার ঘুমিয়ে যান, সারা দিন ইবাদত, সারাটা দিন ইবাদত। আপনি লেখাপড়া করছেন, এমন জ্ঞান অর্জন করেন যেই জ্ঞান দিয়ে আপনি দিনের খেদমত করতে পারবেন। আপনি ব্যবসা করছেন, আমানতদারিতা বজায় রেখে, কাউকে না ঠকিয়ে, মাপে কম না দিয়ে, সিন্ডিকেট না করে ব্যবসা করেন, নেকি হবে। আপনি পরিবার চালাচ্ছেন, পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন, আপনার পরিবারটাই জান্নাতের টুকরা। আপনি আলেম মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি খুলুসিয়াত রেখে মাদ্রাসায় তালিম দিতে থাকেন, প্রত্যেকটা দিন আপনার ইবাদত। আল্লাহ আপনি আরও বড় ক্ষমতা দেন, সেখানে বসে আপনি দিনের জন্য কিছু করেন, ইবাদত। মুমিনের প্রতিটা কাজই ইবাদত যদি সে নবীর তরিকা মতো করে, যদি করে তবেই উত্তর দিতে পারবে হ্যাঁ ওই ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগ পর্যন্ত পারবে না। যদি অন্যের আদর্শ গ্রহণ করে কি হবে শোনেন, যদি অন্যের আদর্শ গ্রহণ করে তাহলে আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, জালেমরা ওই দিন তাদের হাত এভাবে কামড় দিবে, হাত কামড় দিতে থাকবে এবং বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের সাবিল বা পথ গ্রহণ করতাম কতই না ভালো হতো, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, লামাত্তাখিজ ফুলালান খলিলা, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমারা,
আজকে যদি আমাদের আদর্শ হয় পশ্চিমার কোনো নেতা, তাদের কোনো অ্যাসোসিয়েশন, তাদের কোনো সংগঠন, বা জিউজরা বা মোশারেকরা বা বুদ্ধিস্টরা বা খ্রিশ্চানরা, কোশ্চিন কালেও সে মান্নাবিও উত্তর দিতে পারবে না। আজকে যদি আমরা তাদের সংস্কৃতি ফলো করি, তাদের ইকোনমি ফলো করি, তাদের পলিটিক্স ফলো করি, তাদের এই ফিলোসফিগুলো ফলো করে চলি, তাদের আদর্শ ফলো করে চলি, আমরা কোশ্চেনকে উত্তর দিতে পারবো না যে উনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের আদর্শ মানেননি। তো যখন আপনি রাসূলের আদর্শ মানছেন না, অন্যেরটা মানছেন, তার মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে অন্যেরটা তার চেয়ে বেটার, অন্যের আদর্শ তার চেয়ে ভালো, আপনি এমনটা স্বীকৃতি দিচ্ছেন আপনার কাজের মধ্য দিয়ে। এই কাজ করার পরে কেউ নবীর সুপারিশ পাবে? একজন ব্যক্তি, একজনই ব্যক্তি তিনি, যিনি আপনাকে ভাই বলেছেন, আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, আপনার জন্য সুপারিশ করবেন, এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন বলেছিলাম আমি যে কিয়ামতের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে পড়ে দেখেন, চিৎকার করবে জাহান্নাম, সূরা মুলকে আছে না, চিৎকার করে ফেটে পড়বে, ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যাবে। আদম আলাইহিস সালাম হাঁটুতে বসে, ইয়া নাফসি, নবী মূসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, ইসমাইল, ইসহাক, যত নবী আছেন সবাই হাঁটুর ঘরে বসে যাবেন। ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি, কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কখনো সম্ভব না। এজন্যই শোনেন, এজন্যই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন, সূরা ফুরকানের মধ্যেই আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকে বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতের এই অবস্থা কেন হলো? তিনি বলবেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওম আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছিল। আমরা তাই করেছি না? বাসার বাসায় কোরআন আছে, খুলে দেখে কেউ? হ্যাঁ, চল্লিশের দিন দেখে, কুলখানের দিন দেখে, বছর কির দিন দেখে, তাই না? সারা বছর পড়ে থাকে। খুব কম মানুষই কোরআন পড়তে জানে, জানেন? এই উম্মতের এখন খুব কম মানুষই কোরআন পড়তে জানে। এমন অনেক যুব সমাজ আছে এই উম্মতের, উম্মত মুহাম্মাদের, কোরআনটা চোখেও দেখেনি কখনো। খুব কম মানুষ এই উম্মতের কোরআনের অর্থ বোঝে। অনেক হাফেজে কোরআনও আছে যারা কোরআনের অর্থ বোঝে না। খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়, 1% 2% হবে না, যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়, এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয়। এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি? করেছে। কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি? খুব কম মানুষ আছে এই উম্মতের 5 অক্ত নামাজ পড়ে, খুব কম মানুষ এই উম্মতের যাকাত দেয়, খুবই কম মানুষ এই উম্মতের আছে যারা হালাল খায়, জেনা থেকে দূরে আছে, মাদক থেকে দূরে আছে, কমই মানুষ আছে। এজন্যই নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 73টা দল হবে উম্মতের, একটা জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। এই জন্যেই 1999 জন মানুষ জাহান্নামে যাবে। সতর্ক হয়ে যান, আমরা কোরআনকে যেন পরিত্যাগ না করি। এই তিনটার উত্তর কি হলো? তাওহিদে থাকবেন, ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। 2 নম্বর, দিনকে পরিপূর্ণরূপে পালন করবেন, ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। 3 নম্বর, নবীর আদর্শ মেনে চলবেন, ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। তারপরের পাশে যান, এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কীভাবে কাটিয়েছ, ওই যে উত্তর দিলাম। প্রত্যেকটা দিন যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা যদি ধরে রাখতে পারেন বছর, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার সারা জীবনই তো ইবাদত, তাই না? তখন সহজ হবে, হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলেছি। সহজ। যৌবন কোন কাজে ব্যয় করেছ? এখনকার এই ভোগ বিলাসিতা ত্যাগ করে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা, গার্লফ্রেন্ড, পণ, হাবি জাবি, মাদক ছেড়ে দিয়ে এখনই যদি যুব সমাজ তওবা করে ফিরে আসে, এখন থেকে দিনের পড়াশোনা করে,
কোরআন পড়তে শেখে, আরবি ভাষা শেখে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস পড়ে, দিনের মেহনত করে, আলেম ওলামার সোহবতে থাকে, দিনের কল্যাণে কিছু করে, যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায়, এরা উত্তর দিতে পারবে না? পারবে যে আমি আমার যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। কত মুসলিম কন্টিনেন্ট আছে যে কন্টিনেন্টে ইসলাম ঢুকেছে যুবকদের তরোয়ারের মাধ্যমে। এই মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ যুবক ছিলেন। হ্যাঁ, ওই সময়কার সিচুয়েশন এমন ছিল, ইসলামিক গভর্নমেন্ট ছিল, এখন আবার বের হয়ে যায় না তরোয়াল নিয়ে। এই কথা শুনে জাবু থাওয়া ভাই তরোয়ালের কথা বলেছে, এখন সিচুয়েশন সেটা নয়। তাদের ইমারত ছিল, খেলাফা ছিল, ইসলামিক হুকুমত ছিল, সেখান থেকে রাষ্ট্রপ্রধান ফোর্স পাঠিয়েছিলেন। এখন আপনাকে কে পাঠাবে? এখন আপনি বড়জোর কোথায় যেতে পারেন? বড়জোর আপনি ইউরোপ আমেরিকা গিয়ে প্রবাসী হতে পারেন। এখন বড়জোর দেখা যাবে যে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভেজাল বানিয়ে দিয়েছে, সেই ভেজালের মধ্যে আপনাকে ফোর্স হিসেবে পাঠানো হয়েছে, আপনি চলে গেলেন ওদের দ্বন্দ্ব মেটাতে। যাই হোক, এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? যুবকদের হাতে ইসলামের বিজয় লেখা আছে। এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালী দিন তারা দেখে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে তওবা করে আজকেই দিনের পথে ফিরে আসতে হবে। যুবক যুবতী সবাইকে বলছি, একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট, একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ গড়ে দিবে ইনশাআল্লাহ। একটা যুবতী মা যদি, এখন মেয়ে যদি তওবা করে মা হয়, পরবর্তীতে মুমিনা হয়, মুসলিমা হয়, সালেহা হয়, তার গর্ভ থেকে যদি একটা আহমদ বিন হাম্বাল বের হয়, একটা আবু হানিফা বের হয়, একটা ইমাম শাফি বের হয়, একটা তারেক বিন জিয়ার বের হয়, আগামী দিন দেখবেন যে ওই মানুষরাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছে ইনশাআল্লাহ। তো আমরা তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবা করার নসিহত করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। জিজ্ঞেস করা হবে কোন পথে অর্থ উপার্জন করেছ? আজকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আত্মসাত করছি, পরোয়া করছি না। কোন পথে খরচ করেছ? যা ইচ্ছা তাই খরচ করছি। বাড়ি করে রেখেছেন সিলেটে, থাকার লোক নাই, আপনি পড়ে আছেন ওইখানে। লন্ডন বানিয়ে রেখেছেন, জায়গাটাকে লন্ডন বানিয়ে রেখেছেন, পড়ে আছেন ওইখানে। কিছু কথা বলি, মন খারাপ করেন না, যেখানে আপনি সোনালী ভবিষ্যৎ খুঁজছেন ওর পতন খুব সামনেই। যে সভ্যতাটাকে আপনি সিভিলাইজড মনে করছেন, আপনার জীবন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, হ্যাঁ আপনি সিকিউরড, দেশ তো ভালো না, দেশের জনগণ ভালো না, আপনি আপনার প্রতিভাগুলো ওখানে বিকিয়ে দিচ্ছেন, মনে করছেন এটা সাস্টেইন করবে, শুনে রাখেন, এই বিশ্বের ভবিষ্যৎ এমন দিকে যাচ্ছে যে পশ্চিমা সভ্যতা বলে কোনো সভ্যতার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তারা সবচেয়ে অন্ধ এবং সবচেয়ে বোকা শ্রেণীর মানুষ যারা ওখানে স্থায়ী বাস করেছে, আমার কাছে তারা সবচেয়ে অন্ধ মানুষ, কারণ তারা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, এক চোখওয়ালা। এটা সিকিউরড লাইফ নয়, আপনি ধ্বংসের দিকে গিয়েছেন। সেখানে ইসলামিক পরিবেশ নেই, ইসলামিক অনুশাসন নেই, সেখানে জালেম কুফফারদের দৌরত্ব আছে, এবং যারা ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে মুসলিম কিলিংস করছে ওদের ওখানে আপনি শান্তি খুঁজছেন। আপনার প্রতিভাগুলো দেশকে দেওয়া যেত না? দেশকে দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে নেওয়া যায় না? প্রয়োজনে খাতিরে গিয়েছি, ঠিক আছে ফিরে আসেন, এনাফ, একটা বিষয়ের জন্য গিয়েছেন, অর্জন হয়েছে চলে আসেন, নিজের প্রতিভা দেশকে দেন, দেশের কল্যাণে কিছু করেন, কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু করেন, ক্রিয়েটিভ কিছু করেন। সমাজ যদি পরিবর্তনের চেষ্টা আপনি না করেন, আর যদি শুধু দোষ দিয়ে যান সমাজটা ভালো না, দেশটা ভালো না, দুর্নীতিতে ভরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তো এর পিছনে তো আমিও দায়ী, আমি তো এটাকে দূর করার কোনো প্রচেষ্টা চালালাম না। আর যেখানে আপনি রঙিন স্বপ্ন দেখছেন ওই সভ্যতাটা সামনে ধ্বংস হয়ে যাবে, দেখে নিয়ে নসিহাত থাকবে। ওখানে নিজেরা নিজের চিরস্থায়ী আবাস করতে যায় না, এটা ভুল ডিসিশন হচ্ছে। কোন পথে উপার্জন করেছেন, উপার্জনের কথা বলতে গিয়ে এদিকে আসলাম, প্রত্যেকটা ক্ষেত্রে উপার্জনে খেয়াল রাখতে হবে যে আমি হালাল নিচ্ছি কি না, হারাম থেকে দূরে আছি কি না। হালাল খান, অল্প খান, অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ পাক আপনাকে অল্প আমলে নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
অল্প আমল এনাফ, নাজাত দিয়ে দিবে। দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কৃষ্ণকায় মানুষ, দরিদ্র মানুষ, আল্লাহ পাক তাকে কাবা ঘরের উপরে উঠে আজান দেওয়ার সৌভাগ্য দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সাউদ মিশরাতেন, আল্লাহ পাক রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন, তাফসীরদের তাফসীরকারদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীরকার তিনি, সবচেয়ে বড়। আল্লাহর হাতে রিজিক হালালে থাকেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। কিয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে, আপনার মৌত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন, একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না, এক ঢোক পানি না খেয়ে যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে। অস্থির হচ্ছেন কেন, হারামে যাচ্ছেন কেন, সুদ খাচ্ছেন কেন, ঘুষ নিচ্ছেন কেন, দুর্নীতি কেন করছেন? রিজিক আল্লাহর হাতে, আল্লাহ দিবে আপনাকে ইনশাআল্লাহ। এগুলো তো নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, আগামী প্রজন্মের জন্য করছেন। শোনেন, আপনি মারা যান, 3টা দিন সময় লাগবে না আপনাকে ভুলে যেতে। আপনি মারা যান, কবরে চলে যান, যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, যাদের জন্য করেছেন নিজের এবং যাদের জন্য, এরা আপনাকে 3 দিনের বেশি মনে রাখবে না। মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিল দলিলাদি জমি জমা ব্যাংক ব্যালেন্স নিয়ে কারাকারি শুরু করে দেবে। আল্লাহকে চিনলেন না আপনি, হারামে যায়েন না, আল্লাহর বাস্তে হারামে যায় না, কোন পথে ব্যয় করেছো, এই যে অপব্যয়, 10টা বাড়ি বানিয়ে রেখেছেন, দেশে নাই বিদেশে পড়ে আছেন, অপব্যয়। এই টাকাটা আপনি সমাজের কল্যাণে কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারতেন। প্রচুর অপব্যয় করি আমরা, আমরা কিন্তু অপব্যয় করা জাতি, অজুর পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাকি। অজু করবেন দেখবেন 10 জনের পানি দিয়ে 1 জন অজু করবে, জারিমানের যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি। অজুরও পানির লিমিট আছে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে অজু করেছেন, এর মানে এই না যে সেখানে পানির স্বল্পতা ছিল এই জন্যে। এমনকি তিনি বলেছেন এই যে ঝর্ণার ধারেও যদি অজু করো তারপর অজুর পানির দিকে খেয়াল রাখতে অপচয় করা যাবে না। অজুর পানি থেকে শুরু করে একদম সমাজ থেকে শুরু করে বিশ্ব রাষ্ট্র সব জায়গায় যান, অপচয়ের অপচয় অপচয় প্রচুর। আর দেখবেন জনগণ বুঝেই হয়, আমরাও মাশাআল্লাহ সেরকমই জাতি, একটা জিনিস করে দিয়েছে মেধা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কি করলাম আজ পর্যন্ত? কিছুই করি নাই, কিন্তু সমালোচনা করে যাচ্ছে, এটা ভালো না, ওইটা ভালো না, এটা। আর কেউ কেউ তো থাকবোই না দেশে, ভাই বাইরে থাকবো, দেশটাই পচে গেছে। কই আপনি ভালো তো দেশে এসে দেশকে ভালো করছেন না কেন? সব থেকে সমস্যা আমাদের মানসিক সমস্যা, আমাদের মায়া নাই, মহব্বত নাই আমাদের প্রতি। আল্লাহ পাক মাশাআল্লাহ বরকতময় একটা জায়গা দিয়েছেন আমাদেরকে, আপনি যা চান এখানে পাবেন, এটা এমন একটা জায়গা আমাদের। আপনি যদি শ্রম দেন, মেধা দেন, আমানতদারিতা থাকে, দুর্নীতিটা না থাকে, সবাই সবার মেধার মূল্যায়ন পায়, দেখবেন বাংলাদেশ আগামী দিন সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। সম্ভব ছিল বা সম্ভব এখনও আছে যদি তরুণরা দায়িত্ব হাতে নিতে পারে। আল্লাহ পাক যোগ্য নেতৃত্ব নিয়ে আসুক, এবং যারা আছে সবাইকে আল্লাহ হেদায়েত করুক। আমি কোনো দলের মানুষ না, আমি কোনো দলের মানুষ না, আমি আমার আবেগ থেকে অ্যাজ এ সিভিলিয়ান কথাগুলো বলছি, যে আল্লাহ পাক যেন যোগ্য মানুষদেরকে দিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল কাঠামো করে দেন, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ঘুষ, কোনো সুদ, কোনো জেনা, কোনো ব্যভিচার, একটা সুকুনের পরিবেশ থাকবে, সবাই সবার প্রতিভার মূল্য পাবে, মাজলুম হবে না, জালেম পার পেয়ে যাবে না, মাজলুমের আর কাঁদতে হবে না, এমন একটা পরিবেশ আল্লাহ যেন তৈরি করে দেন। আল্লাহ পাক যেন যারা আছে ওদের হাত শক্তিশালী করে দেন এবং ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব করতে পারেন, আল্লাহ চাইলে মানুষের মন খুলে দিতে পারেন, আল্লাহ পাক চাইলে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষকে হেদায়ত দিয়ে নিয়ে এসে তার দিয়ে আল্লাহ পাক ইসলামের খেদমত করাতে পারেন। ভুড়ি ভুড়ি প্রমাণ আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এগেনস্টে যুদ্ধ করেছেন, পরে মুসলিম হয়ে তিনি ইসলামের পক্ষে 100 যুদ্ধ করেছেন, আল্লাহ পারেন। তাই আমরা হেদায়তের দোয়া করবো সবসময়, সমালোচনা সংস্কৃতি বাদ দেন, হেদায়তের দোয়া করেন, সুপরামর্শ দিতে পারি, পরিস্থিতি বোঝাতে পারি, হেদায়তের দোয়া করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চান তো এই জাতির তাকদিরে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
যদি আমরা ইমানদার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আপোষে মিল মহব্বত রাখি, বিভক্ত না হই, ইখতিলাফ না করি, ঐক্যবদ্ধ থাকি, যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি, পরবর্তী প্রজন্ম করতে পারি, মেয়েদেরকে পর্দায় আনতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একটা কোরআনের সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর লাস্টের একটা প্রশ্ন শেষ করছি, এটা জানা হলো যে আমল করেছো কিনা। আর এই জায়গায় আসলেই সবচেয়ে আগে ধরা খাবো আমরা যারা এই চেয়ারে বসে কথা বলছো, জানা অনুযায়ী আমল করেছো কিনা। খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, এবং এই আমল উদ্ধারিতা রক্ষা করা এত কঠিন যে আসমান জমিন পাহাড় পর্বত এই দায়িত্ব নিতে চায় নাই। সূরা আহজাব পড়ে দেখেন, ইন্না আরাদাল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেছেন না, আমি এই আমানত কোরআন সুন্নাহর ইসলামের আমানত আমি আসমানে জমিনে এই পৃথিবীতে দিতে চেয়েছিলাম, পাহাড়ে দিতে চেয়েছিলাম, ওরা নিতে চায় নাই, ডিনাই করেছে, মানুষ নিয়েছে, কারণ মানুষ জাহেল এবং জালেম, আমরা অজ্ঞ জালেম। আমানত নিয়েছি, দিন শিখেছি, কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরে যদি আমি এই চেয়ারে বসে আমার কথা অনুযায়ী আমল করতে না পারি, তাহলে আপনার আগে আমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সর্বপ্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, সেই যে ওই তিনজন ব্যক্তির একজন হচ্ছে আলেম, যে ইলম অনুযায়ী আমল করেনি। যদি দিনের দায়িত্বগুলোর উদ্দেশ্য থাকে দুনিয়া, তাহলে ওই দায়িত্ব পালনে কোনো তাসির হবে না, সংস্কারও হবে না। এমন অনেক ওলামায়ে কেরাম আছেন এবং ছিলেন যাদেরকে আপনি কখনো ফেসবুকে দেখেননি, ইউটিউবেও দেখেন নাই, তাদের মেহনত এবং রাতের তাহাজ্জুদের ফলশ্রুতিতে ইসলাম এখনও সমাজে টিকে আছে। এখন যুগ বদলে গেছে, এখন সব হচ্ছে কমার্শিয়াল, বক্তাও কমার্শিয়াল, শ্রোতাও কমার্শিয়াল, অ্যারেঞ্জমেন্টও কমার্শিয়াল। মাহফিল করতে এসে আমার যত অভিজ্ঞতা হয়েছে তার সেগুলো যদি শেয়ার করা শুরু করি, তাহলে ওই নাস্তিক আর ওই সেকুলাররা সুযোগ পেয়ে যাবে আক্রমণ করার। শুধু উম্মাকে ভালোবাসি বলে আমি একটা কথাও বলিনি কখন, এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে, এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে যেটা বললে শুধুমাত্র ইসলামের বিরোধী শক্তির একটা ফাঁক পেয়ে যাবে, এটা চিন্তা করে আমি কখনো কিছু বলি নাই। কারণ আমি যদি এক লাইন বলি আর একজন 10 লাইন বলবে, আর আমি যদি আবার 10 লাইন বলি আর একজন 20 লাইন বলবে, এই 10-20 করতে করতে ইসরায়েল আরেকটা মিসাইল বানিয়ে ফেলবে। বুঝতে পারছেন? ভিতরে হিংসা, রিয়া, লোক দেখানো আমল, হিংসা, গিবত, তোমত, একে অপরের সমালোচনা করা, কাকে টেনে নামানো যায়, কার পিছনে খোঁচানো যায়, কাকে বিতর্কিত করা যায়, এগুলোতে পারদর্শী হয়ে গেছি আমরা এখন। এগুলো করতে করতে ইসলামের বিরোধী শক্তির যে উপকারটা আমরা করে দিয়েছি এটা আপনি কল্পনা করতে পারবেন না। শত শত দলাদলি, বিভক্তি, একজন একজনের বিরুদ্ধে, এই দল ওই দলের বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে, এ আলেম ওর বিরুদ্ধে, এ ওর গিবত, এ একটা বিষয় বলবে আরেকজন লাইভে এসে তার বিরুদ্ধে আরেকটা বলবে, এগুলো হচ্ছে বড় জিহাদ মাশাআল্লাহ। এটা ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর যুগ নয়, ইমাম শাফেঈ, আহমদ বিন হাম্বাল তাদের যুগ নয় যে একজন ইমাম এর পা ধুয়ে দিচ্ছে আরেকজন ইমাম, এটা ওই যুগ নয়। সমালোচনার সংস্কৃতি হচ্ছে গিবতের, তোহমতের, ঘৃণার, হিংসার, বিদ্বেষের। এগুলো কি আমাদের শোভা পায়? যারা এই চেয়ারে বসে তাদের শোভা পায়? তাদেরকে দেখে মানুষ যদি না শেখে, তাদেরকে দেখে যদি মানুষ এগুলো শেখে, তাহলে তারা যাবে কোথায়, জনগণ কোথায় শিখতে যাবে? সবাই এমন তা বলিনি কখনো আমি, তবে বহু কমিউনিটি আছে যারা এই খেয়ানতগুলো করে যাচ্ছে, যারা দিনকে দুনিয়ার অর্জনের মাধ্যম বানিয়েছেন, দিনকে দুনিয়া অর্জনের মাধ্যম বানিয়েছেন, এই কারণে দিন এখন প্রতিষ্ঠিত হতে পারছে না, যা জানি সে অনুযায়ী আমল করতে পারছি না, এমনকি সত্য কথা, হক কথাটুকু সুন্দর করে সমাজের সামনে বলবো হাজারটা চিন্তা করছি, আমার ইমামতে থাকবে তো, আমাকে সভাপতি বেতন দিবে তো, আমাকে আবার মাহফিল কর্তৃপক্ষ পিটায় কি না, অনেক চিন্তা করছে যে এখানে বসে হকটা বলবো কি বলবো। আবার এলাকা ভিত্তিক, আপনাদের এলাকায় কোন ওয়াজ করলে খাবে ভাই বলেন তো,
বলে দিল হ্যাঁ এই ওয়াজ করবেন তাহলে খাবে খুব বেশি, মাশাআল্লাহ ওই ওয়াজ চলছে। বসলেন এক ঘন্টায় মনে করেন আপনি 30,000 টাকা নেবেন, কথার কথা, কথার কথা, তার মানে প্রতি 2 মিনিটের জন্য আপনি 1,000 টাকা পাচ্ছেন। ওই 1 ঘন্টা আপনি বসে তার আধা ঘন্টায় কেসটা গাইনি বলে শেষ করে দিলেন। তো এই যে 30 মিনিটের আমানতের খেয়ানত করলেন, এর ফলশ্রুতিতে দিনটা এখানে প্রতিষ্ঠিত হতে পারলো না। তো এই মনে যে আমল করেছো কিনা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ওলামায়ে কেরাম আমরা যারা আছি, যারা দিন নিয়ে দুটা কথা বলি বা কিছু লিখি বা কিছু করি, তারা যদি জানা অনুযায়ী আমল করতে ব্যর্থ হই, তাহলে আমাদের দ্বারা দেশ জাতি উম্মত ক্ষতিগ্রস্ত হবেই, আমরাও জাহান্নামে যাব, কোনো সন্দেহ নেই। আর বেশি কিছু বলছি না, আল্লাহ পাক আমাদেরকে ইশারা বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রতিটা কাজ, মসজিদ গঠন করা, মাদ্রাসা করা, শিক্ষক ছাত্র তৈরি করা, শিক্ষকদের ট্রেনিং দেওয়া, মাহফিল করা, আপনার দিনী হালাকা করা, যত দিনই কাজকর্ম আছে, প্রতিটা কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তখন গিয়ে দেখবেন ইনশাআল্লাহ এই কাজগুলোর ফলাফল বিস্তার করবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার হালাল রিজিকের ব্যবস্থা করুন, যাবতীয় হারাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমাদেরকে আল্লাহ পাক বেহায়াপনা, অশ্লীলতা, মাদক পর্নোগ্রাফি থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবার আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন। যারা ইন্তেকাল করেছেন সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইলম দান করুন, আল্লাহর নূর দান করুন, আমাদের রূহ বা আত্মাটা যেন ইল্লি নিয়ে যায় আল্লাহ পাক সে তৌফিক দান করুন। কবরের 3 প্রশ্ন আর হাশরের মাঠের 5 প্রশ্নের উত্তর আমরা যেন দিতে পারি, আল্লাহ পাক সে তৌফিক লাভে আমাদেরকে ধন্য করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লাহু লি ওয়া লাকুম।